তো আমাদের প্ল্যানটা ছিল যে আমরা প্রতিটা বাঙালির মনে সেটা দেশে প্রবাসে সবার মনের ভেতরে লাল সবুজের প্রতি তার শ্রদ্ধাটাকে তুলে ধরব বারো বছর পরে এসে সে কারণে আমরা কথাটা আবার বলছি যে হাজারো রঙের ভিড়ে লাল সবুজের বীজ বুনে যায় বারো বছর ধরে এই বীজটা বোনার চেষ্টা করা হয়েছে পলিটিক্যাল টকসতে দেশ অনুষ্ঠান দিয়ে ক্রেডিবল নিউজ দিয়ে মুক্তিযুদ্ধ প্রতিনিধির মতো অনুষ্ঠান দিয়ে এবং দেশ মাতৃকা ডেভেলপমেন্ট নূতনত্ব আধুনিকতা সব কিছু দিয়ে আমরা বীজ বোনার চেষ্টা করেছি এখন যদি সেই বুঝ বে বুনতে পেরে থাকি তাহলে এই অনুষ্ঠানগুলো যদি ধারাবাহিকভাবে অন্য কোনো চ্যানেল অনুসরণ করে যেমন তৃতীয় মাত্রা যে চ্যানেলগুলো মোটামুটি আর উনি কোন সব চ্যানেলে হয় না তার মানে তো আমি বিশটা গুনতে পেরেছি যেমন মাটিও মানুষ মাটি মানুষ মত অনেক কৃষি ওশন চ্যানেল হয় না তার মানে 20 গুনতে পেরেছি এই প্রচেষ্টাটা ছিল দ্যাট ইজ চ্যানেল আই দ্যাটস ইট শুরু থেকে আপনাদের পরিকল্পনা চ্যানেল আই কে নিয়ে আপনি কোথায় যেতে চান আমরা তো 12 বছর পরিষ্কার বলেছি যে আরো পপ পিপল ডাউনওয়ার্ডড হবে মানে আরও গণ্য মানুষের কাছে চ্যানেলাই যাবে চট করে প্রশ্ন করতে পারে দর্শক যে এটা তো স্যাটেলাইট চ্যানেল গণমানুষের কাছে যাবে আরও গণমানুষের কাছে যাবে কি করে দেয়ার আগে একটা কেবল দিয়ে একটা কানেকশন দেওয়া হতো এখন আস্তে আস্তে ডিটিএস পদ্ধতি চলে আসছে একজন একটা ডিশ কিনবে হাজারো চ্যানেল দেখবে এটা গ্রাম পর্যায়ে চলে যাবে তো যে কারণে এখন দেখবেন এখনও সব শহরমুখী অনুষ্ঠানের আধিক্য বেশি যখন আমার গ্রামের দর্শক বাড়তে থাকবে আমি গ্রামের দর্শকরা এখন কি দেখাই শুধু একটা মাটি মানুষ দেখায় ঈদের সময় একটা কৃষকের ঈদানন্দ দেখায় বাজেট আসলে বাজেট দেখাই কিন্তু ওর স্বাস্থ্য নিয়ে তো আমি কিছু দেখাই না ওর শিক্ষা নিয়ে আমি কিছু দেখাই না ওর অবকাঠামো নিয়ে আমি কিছু ওর তো লড় অফ প্রবলেমস আছে এগুলো নিয়ে তো কোনো অনুষ্ঠান হয় না যখনই এটা আরও গ্রামের ভিতরে প্রসারিত হয়ে থাকবে প্রযুক্তির কারণে তখন তাকে নিয়ে অনুষ্ঠান তৈরি হবে আরও ব্যাপকভাবে এখন আসলে সময় বাংলাদেশের মতো একটা জায়গায় যে টেলিভিশন চ্যানেল বিষয়ভিত্তিক টেলিভিশন চ্যানেলে চলে যাওয়া দরকার কীরকম যে কৃষি নিয়ে একটা চব্বিশ ঘন্টার চ্যানেল হওয়া দরকার শিক্ষা নিয়ে একটা চব্বিশ ঘন্টার চ্যানেল হওয়া দরকার স্বাস্থ্য নিয়ে একটা চব্বিশ ঘন্টার চ্যানেল হওয়া দরকার এটা সময় এখন এই বিষয়গুলো আমাদের ভাবা দরকার কেন দরকার ক্লাইমেট চেঞ্জ শুধু কৃষিকে বিপর্যস্ত করবে না মানুষের স্বাস্থ্যকে বিপর্যস্ত করবে মানুষের জীবন যাত্রাকে বিপর্যস্ত করবে তাহলে আপনি যত সহজে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে মানুষকে এডুকেট করতে পারবেন অন্য কোনো মাধ্যমে এত তাড়াতাড়ি করতে পারবেন না যে কারণে বিশ্বভিত্তিক টেলিভিশন আপনার কাছ থেকে আমি ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে জানতে চাচ্ছি বাংলাদেশকে কীভাবে মানে এটা এফেক্ট করবে বাংলাদেশ বাংলাদেশকে খুব বাজেভাবে এফেক্ট করবে ক্লাইমেট চেঞ্জ আপনারা শুনেছেন ইতিমধ্যেই যে গতবারে আমি একটু আগে বলেছি সিডোর এবং আয়লার যে পানিগুলো দক্ষিণাঞ্চলে ঢুকে গেছিল লবণ পানি সেটা সরেনি এখনও ক্লাইমেট ক্লাইমেট নিয়ে বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আপনাদের পশ্চিমা বিশ্বের সাথে একটু মতোভেদ আছে এরা এটা অন করতে চায় না কেন উন করতে চায় না যে আমরা যখন প্রেশার দিই যে তোমাদের অনেক বেশি কার্বন জ্বালানির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি তখন তারা এটার থেকে সরে যায় এটা তাদের দোষ না এরকম একটা ভাব করে আমি এই পার্ট নাই নিলাম দরকার নেই আমি তার সাথে কোনো কনফ্লিক্টে যেতে চাই না শুধুমাত্র গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে এশিয়াতে যেই আমার বরফের পাহাড় যেটা আছে হিমালয়ে হিমালয়ের তো মেলটেশন শুরু হইছে বরফ গলছে সেই পানি তো আমাকে গত আপনি ঠিক এই মুহূর্তে আমি যখন বসে কথা বলছি এখনো ঢাকায় বৃষ্টি হচ্ছে গত চার দিন টানা বৃষ্টি হচ্ছে ঢাকা শহরে এক কমর পানি হয়ে গেছে স্ট্যাগ জনজীবন বিপর্যস্ত যখন বৃষ্টি হওয়ার কথা না তখন অতি বৃষ্টি হচ্ছে যখন বন্যা হওয়ার কথা না তখন অতি এগুলো সব হিমালয়ের পানি তো গলে আসতে সেইদিকে তো সেটার কারণে তো আমি বিপর্যস্ত হচ্ছি

বুসির দাম গুড়ার দাম এগুলার দাম সবকিছু আপ গত মাসে গত সপ্তাহে হয়তো আমি ফোন করছিলাম জানলাম যে গত এক মাসে প্রায় তিন লক্ষ টাকার মতো লস হয়েছে আমাদের তেলগুলো আপনার মাধ্যমে যদি একটু সরকারকে আপনি একটু রিকোয়েস্ট করেন বা এগুলো আমি তুলে ধরেন

যে উল্লেখ করার মতো সেটা আমরা দেখতে পাই না দেখি না অনেক ক্ষেত্রেই আপনি দেখেছেন বা দেখে থাকবেন যে ইয়েরা খামারিরা আস্তে দুধ ঢেলে দেয় দেখেছেন পাবনা অঞ্চলে দেখেছেন গতবারও এরকম হয়েছে তারপর ইদানিংকালে এই যে অ্যানথ্রাক্স অ্যান্থ্রাক্সে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন যদি অনেকটাই কন্ট্রোলের ভেতরে আছে এগুলো মানে এক একজন কৃষক বা আপনাদের মতো একজন এন্টারপ্রেনার নিজ উদ্যোগে কিন্তু আজকে ছোট থেকে আস্তে 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 এরকম বড় হচ্ছে একজন মহিলা আমাকে টাঙ্গাইলে বলছিল যে মানে সপ্তাহে সপ্তাহে মিষ্টির দাম বাড়ে কিন্তু কই আমরা যে দুধ দিই যে দুধ দিয়ে মিষ্টিটা বানাই দুধের দাম তো বাড়ে না ট্রু তো এইগুলো এনশিওর করাটা এখন সময়ের চাহিদা হয়ে গেছে নাহলে একবার যদি কৃষক এখান থেকে যদি মন হারিয়ে ফেলে তাহলে কিন্তু সে আর এখানে ইনভেস্টমেন্ট করবে না আর সত্য একটা কথা আমি বলি যে বাংলাদেশের কৃষকরা এত ঘাত প্রতিঘাতের ভেতরে ফসল উৎপাদন বা প্রোডাকশনের সাথে জড়িত আছে যদি তার সেকেন্ড কোনো চয়েস থাকতো যে একটা চাকরি পাওয়া যাবে সে বহু আগে কৃষিকাজ ছেড়ে দিত এটা একদম হানড্রেড পার্সেন্ট সত্য কথা তার কোনো চয়েস নাই বলে সে বাধ্য হচ্ছে এই কাজ করতে আবার এটা পাশাপাশি এটাও সত্যি কথা এই দীর্ঘদিনের এই সমস্যাটি কৃষি নিয়ে সমস্যাটি এটা গ্রামের বলে সমাধান হয় না আজকে এই যদি শহরের হইতো ভাঙচুর হইতো রাস্তাঘাট তাহলে কিন্তু সমাধান হয়ে যেত তো দে নিড অ্যাকচুয়ালি এ স্ট্রং প্ল্যাটফর্ম কৃষকদের একটা মানে আপনি বলছিলেন আমাকে যে স্বপ্নটা কি আমি হয়তো কোনো প্ল্যাটফর্ম করব না কারণ এটা পলিটিক্যালি আমি আমারকে জড়াতে চাই না বাট দে নিড এ নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম যেটা পৃথিবীর অনেক দেশে আছে কৃষক যেটা থেকে তার ভয়েস রেজ করবে আমি তাদেরকে মোটিভেট করছি থ্রু টেলিভিশন যে তুমি তোমার প্ল্যাটফর্ম তৈরি করো তোমার ভয়েসের মূল্য তৈরি করো তুমি যাতে বার্গেইন এজেন্ট হতে পারে গভর্নমেন্টের সাথে সেটাকে তুমি তোমার সে প্রতিষ্ঠিত করো সেই মোটিভেশনটা তাদেরকে আমি দিচ্ছি যে কারণে দেখবেন যে হাজার হাজার কৃষক নিয়ে বাজেট করি সরকারের মন্ত্রী পরিষদের সদস্য থাকে তাদের সাথে তারা মানে ওয়ারে যায় যে আপনি যেভাবে অনুদান দিচ্ছেন বা যেভাবে ভর্তুকি দিচ্ছেন আপনার ভর্তুকির টাকা তো আমার কাছে আসে না হ্যাঁ তো এই যে কনফ্লিক্ট এই যে কথাবার্তা বলতে ঠিকছে আমি মনে করি এটা একটা অনেক পাওয়ার হচ্ছে হচ্ছে তার ভিতরে হ্যাঁ আপনি তো তো মাধ্যমে তাদেরকে প্ল্যাটফর্ম দিতে আপনার মানে পলিটিক্যাল কোনো সংগঠন করা দরকার নেই না মানে হয় কি যে বাংলাদেশে আপনি দশজন মানুষ নিয়ে একটা জায়গায় একটা ইয়ে করলেও সেটার মধ্যে একটা রাজনৈতিক রাজনীতি ঢুকে যায় ঢুকে যায় হ্যাঁ অত এটা আমার কাজ না আমাদের কাজ হওয়া উচিত নয় বাট লেট দেম do তাদেরকেই করতে হবে পৃথিবীর অনেক দেশে আছে নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম ফার্মার্স প্ল্যাটফর্ম আছে পার্শ্ববর্তী দেশ ভারতে আছে আমি চায়নাতে দেখেছি আমি ভিয়েতনামে দেখেছি আমি জাপানে দেখেছি যে জাপান এগ্রিকালচার অ্যাসোসিয়েশন এটা একটা প্রাইভেট এন্টারপ্রেনার ফার্মার্স প্ল্যাটফর্ম হবে না কেন দেশ যত গণতান্ত্রিক হবে তত বেশি এই কাজগুলো হবে তা আমরা তো প্রক্রিয়ার মধ্যে আছি কিন্তু সরকারের উচিত কৃষকের একটা প্ল্যাটফর্ম করে দেওয়া কিন্তু বাংলাদেশের মতো দেশে একটি সরকার কৃষকের প্ল্যাটফর্ম করে দেবে এটা আমি বিশ্বাস করতে চাই না কেন করতে চাই না মেজরিটি মানুষ পনেরো কোটি মানুষের ভিতরে বারো কোটি মানুষ বাস করে গ্রামে বিশাল সংখ্যা এ যদি একটা প্ল্যাটফর্ম করে অনেক সময় গভর্নমেন্টের জন্য এটা থ্রেটেন হয়ে যাবে সো আমি এটাও বিশ্বাস করি না গভর্নমেন্ট তাকে খুব সহজে এই কাজটা করতে দেবে বাট সাময়ের আদার এই জিনিসগুলো হবে আমি বিশ্বাস করি বাংলাদেশকে নিয়ে আপনি আপনার স্বপ্ন বা আপনি কি কী ভাবেন যে বাংলাদেশ যেমন অনেকের সাথে এই প্রবাসে লন্ডনে বলেন ইউরোপে বলেন আপনি যদি কথা বলেন তাহলে বাংলাদেশ নিয়ে একটি হতাশা মানুষের মধ্যে কাজ করে কিচ্ছু হবে না দেশকে দিয়ে কিছু হবে না দেশের ব্যাপারে অনেক কমপ্লেন অভিযোগ মানুষের আপনি কি আশাবাদী দেশ নিয়ে যে দেশ আমি একদিন প্রচন্ড প্রচণ্ড আশাবাদী আমি প্রচণ্ড আশাবাদী এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশে কিছু মানুষ আছে যে মানুষগুলো প্রোডাক্টিভ আপনি দেখেন যে আজকে দেশে যে ফসল উৎপাদন হচ্ছে এটা দিয়েই তো দেশের মানুষ খেয়ে পড়ে যাচ্ছে আমি শুধু আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই যে কত বড়ো কন্ট্রিবিউট করছে দেশের কৃষকরা তিন কোটি টন শস্য উৎপাদন হয় মনে করেন ফিফটি পারসেন্ট উৎপাদন হলো না তাহলে দেড় কোটি টন বাকি দেড় কোটি টন আপনাকে প্রতি বছর বাইরে থেকে ইম্পোর্ট করে খাওয়াতে হবে বাংলাদেশ ব্যাংকের কোটি টন থেকে ইম্পোর্ট করার ক্ষমতাও তো নাই ওই অর্থই তো নাই ব্যাংকে মনে করেন অর্থ পাইলেন দেড় কোটি টন খাদ্য আপনাকে দেবে কে গতবার সিডরের সময় আমরা মাত্র দশ লাখ টন খাবার ভারতের কাছ থেকে চেয়েছিলাম দেয় নাই বিকজ সবাই তো তার নিজস্ব খাদ্য উৎপাদন নিয়ে চিন্তিত এই ক্লাইমেট চেঞ্জের ফলে কারণ ফসল আগের মতো হয় না নানান ধরনের ডিজাস্টার হচ্ছে আপনার কিছু কিছু এলাকাতে অতি ড্রাউটে ফসল নষ্ট হচ্ছে কিছু কিছু জায়গায় বন্যায় ফসল তলিয়ে যাচ্ছে সো দ্যাট এরকম একটা জায়গা থেকে বাংলাদেশে কৃষকরা যা উৎপাদন করছে এটা রিমার্কেবল চিন্তা করা যায় পৃথিবীর অন্য কোনো দেশ হলে কৃষককে পুজো করা হতো কিন্তু ওই যে গ্রামের তার ভয়েস নাই সে ওখানে আছে তবে আমি বিশ্বাস করি তারা ওখান থেকে এগুলি সব ওভারকাম করবে সরকারও বুঝবে না বুঝে উপায় নাই তাকে বুঝতেই হবে এবং তখন বাংলাদেশ একটা ওই যে বলা হয় না যে মধ্য আয়ের দেশ হবে অবশ্যই হবে এবং সেটার মূল শক্তিটা আসবে এগ্রিকালচার থেকে যে যাই বলুক অন্যান্য সেক্টরের কথা আই ডোন্ট বিলিভ ওটা আসবে এগ্রিকালচার থেকে সিরাজ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে আমি

আপনাকে অনেক ধরে জি নাও আমি শুনতে পাচ্ছি বলেন তাহলে আমাদের যে একটা আছে জি খোকা আপনি কে রি করেন খোকা আপনি কইতে তাই তো আমাদের যে একটা ফিস আছে আমি চাই উনি যদি দয়া করে আমাদের ওই মার্টিয়ান মানুষের প্রোগ্রামে যদি আমাদের যে সমস্যাগুলো আছে এইগুলো যদি তিনি গিয়ে উড ডেকে আসেন কিংবা রাস্তাঘাট এবং অন্যান্য সমস্যাগুলো যদি দেখেন যে নিশ্চয়ই বিভিন্ন সময় তোমার জীবনে সেগুলো দেখানো হয় কখনো যদি সুযোগ সুবিধা হয় দেখাবো নিশ্চয়ই অসুবিধার কিছু নেই তবে আপনাদের যে স্থানীয় যারা আছে তাদেরকে একটু মেহেরবানি করে বলবেন যে আমাদের মাটির মানুষের সাথে যোগাযোগ করতে কারণ মাটির মানুষের অনুষ্ঠানটা যখন যায় তখন অনেকগুলো নাম্বার দিয়ে দেওয়া হয় ওখানে যোগাযোগ করলে আমাদের কাছে এগুলো থাকে আমরা প্রায়োরিটি হিসেবে যখন যেটা দরকার তুলে ধরি ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ কলা সবসময় আপনার মানুষ এবং কৃষি সম্বাদ আমি সবসময় দেখি ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ কলার সুপ্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমি সিরাজ ভাইয়ের সাথে কথা বললে আমার ভালো লাগতো আরও কিন্তু সিরাজ ভাইকে আমি হিত্রো থেকে উনি সরাসরি আমি স্টুডিওতে নিয়ে এসেছি তো তাকে ছাড়তে হবে ঘুমোতে হবে সিরাজ ভাই আমি চ্যানেলের যে দর্শক ইউরোপ জুড়ে যেসব দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনার মানে শেষ কথা বলতে চাচ্ছি ইউরোপ কেন সারা পৃথিবীতে যত আমাদের বাংলাদেশি প্রবাসী যারা আছেন যে প্রবাসী ও বাংলাদেশ কথাটা শুধু একটা কথা না যে হৃদয়ে বাংলাদেশ লাল সবুজের প্রবাসী ও লাল সবুজ নিয়ে সবাই টিকে আছে অস্তিত্ব এটা নারীর টান যেখানে হ্যাঁ আপনি যত আধুনিক হন আপনার নিজের দেশকে আপনি কখনো ভুলেন না বলতে পারেন না এটা আমরা